हेलो गाइस, अस्सलाम वालेकुम। चले आसलाम आरो एकटी नतून भिडियो निये। आजके आमरा तैरी करते जाच्छी दूध दिए सुंदर एकटी दई तैरी करते जाच्छी आमादेर अनुष्ठानेर जोन्नो। तो फार्स्टे आमरा हाफ कड़ाई दूध निये निएछी, तारपरे धीरे धीरे जाल देवार परे एई कालारटी चले एसेछे। तो देखुन कालारटी किन्तु प्राय हलुद हये गियेछे, आपनारा बुझतेई पारछेन दूधटा कतटा घन हये गियेछे। तो जाइ होक, एभाबे अनेकक्षण जाल दिते हबे। तो दूधटी जाल हओयार परे मोटामुटी কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এখন আমরা দইয়ের বীজ দিয়ে দিব, অর্থাৎ পুরাতন দই থাকলে সেগুলো আমরা এখানে দিতে পারি। তো ঠান্ডা করে কিন্তু অবশ্যই দুধটা তারপরে মিক্সড করবেন এই পুরাতন দইয়ের সাথে, যেটাকে দইয়ের বীজ বলা হয়। আমরা পুরাতন দইটি ভালো করে মিক্সড করে নিয়েছি, এরপর দুধের মধ্যে এটি আমরা ঢেলে দিলাম। তো আপনারাও এইভাবে কিন্তু খুব সুন্দর দই তৈরি করতে পারেন, যেটা আমরা অনেক মানুষের জন্য তৈরি করে থাকি মাঝে মাঝে আমাদের এখানে অনুষ্ঠান হলে। এরপরে একটা বাটির মধ্যে উঠে নিব, নেওয়ার পরে এই দইগুলো আবার আমরা খুঁটিতে দিয়ে দিব। কারণ হচ্ছে এখানে 12 ঘন্টার মতো রাখতে হবে, তাহলেই সুন্দর মতো আমাদের দইটি জমে যাবে, তারপর খাওয়া যাবে। তো এইভাবেই মূলত দই প্রসেস করা হয় আমাদের এখানে, স্পেশাল যে দইগুলো হয়ে থাকে খাঁটি গরুর দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বাড়িতে ফলো করে খুব সহজে বানাতে পারেন, কারণ দই তৈরি করা হচ্ছে এতটা কঠিন না। প্রথমত আপনাকে খাঁটি দুধ নিতে হবে, এরপর হচ্ছে ভালো দইয়ের বীজ সংগ্রহ করতে হবে, এরপর আপনারা সুন্দর মতো জাল দিয়ে আমাদের এই প্রসেস মতো তৈরি করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।